মডেল অ্যাক্টিভিটি টাস্ক, পরিবেশ ও ভূগোল, অষ্টম শ্রেণী। দেখতে পাচ্ছ এটি একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটির অ্যান্সার নিচে আমরা আলোচনা করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, বিষয় পরিবেশ ও ভূগোল, পার্ট 3, অষ্টম শ্রেণী। একের এক ঠিক জোটটি নির্বাচন করো। ক, অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা। খ, বহিঃকেন্দ্রমণ্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক। গ, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি। ঘ, ভূত্বক লোহা ও নিকেলের আধিক্য। অ্যান্সার হবে গ, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি। একের দুই, রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। ক, মহাসাগরীয় অপসারী পাতসীমানা বরাবর। খ, মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর। গ, মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর। ঘ, মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর। ঘ, মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর অ্যান্সার হবে। একের তিন, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। ক, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। খ, নেপাল ও ভুটানের সঙ্গে। গ, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে। ঘ, মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে। অ্যান্সার খ, নেপাল ও ভুটানের সঙ্গে। দুইয়ের এক, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? অ্যান্সার হবে রিক্টার স্কেল, যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। দুইয়ের দুই, কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়? অ্যান্সার হবে পাললিক প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়। তিনের এক, ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়েছে? অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিমি থেকে 5100 কিমি গভীর। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। তিনের দুই, অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। তোমাদের বইয়ের পেজ নম্বর 8 এর অ্যান্সার দেওয়া আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। দুটো পাত পরস্পর দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গোলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়। দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবে গড়ে উঠেছে। পাত দুটোর একটি সামুদ্রিক আর একটি মহাদেশে হলে মাঝের পলি ভাঁজকে বঙ্গিল পর্বতশ্রেণী সৃষ্টি করে। আমেরিকার পশ্চিমভাগের রকি ও আন্দিজ পর্বতমালা এভাবেই সৃষ্টি হয়েছে। আবার পাত দুটো মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝে সংকীর্ণ সমুদ্রপলি ভাঁজ খেয়ে বঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এইভাবে ইউরেশিয়া ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝের টেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। এই ধরনের পরস্পরমুখী পাতসীমানাকে অভিসারী বা বিনাশকারী পাতসীমানা বলা হয়। চার নম্বর কোশ্চিন, উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। অ্যান্সার, উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা দুই প্রকার, নিঃসারী আগ্নেয় শিলা, উদ্ভেদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ ব্যাসেল্ট অবসিডিয়ান, উদ্ভেদী আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট ডোলারাইট। উদ্ভেদী আগ্নেয় শিলা আবার দুই প্রকারের হয়, উপপাতলিক শিলা, পাতলিক শিলা। উপপাতলিক শিলার উদাহরণ ডোলারাইট, পাতলিক শিলার উদাহরণ গ্রানাইট।